নমস্কার, আমি পূর্ণিমা। আপনারা দেখছেন খবরে 24। নদিয়ার গোয়েশপুরে বিজেপি কর্মীর অস্বাভাবিক মৃত্যুর প্রতিবাদে আক্রান্ত শান্তিপুর ব্লকের সংখ্যালঘু সম্প্রদায়ের বিজেপি কর্মী। নদিয়া কল্যাণী গোয়েশপুর অঞ্চলের অস্বাভাবিক মৃত্যুর কারণ হিসাবে সারা রাজ্যব্যাপী বিভিন্ন থানায় ডেপুটেশন দেওয়া হয়েছিল বিজেপির পক্ষ থেকে। সেই মতনই শান্তিপুর থানার গত 2রা অক্টোবর হাজির হয়েছিল শান্তিপুরের বিজেপি কর্মী সমর্থকরা। সাথে ছিল বেশ কিছু সংখ্যালঘু সম্প্রদায়ের সদস্য, যার মধ্যে অন্যতম শান্তিপুর হরিপুর অঞ্চলের সাহেবডাঙ্গা গ্রামের মতিয়ার মল্লিকের সাথে ওই গ্রামেরই বেশ কিছু সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ। তাদের দাবি, ওই এলাকার তৃণমূলের দুষ্কৃতীরা শাঁখারির সঙ্গে মারধর করেন এই রাতেই। এরপর থেকে এখনো পর্যন্ত শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি আছেন মতিয়ার মল্লিক। এই এলাকায় অর্থাৎ বিজেপি সাংগঠনিক 24 নম্বর জেডিপি সভাপতি সুরেশ মজুমদার আক্ষেপ করে বলেন, সংখ্যালঘু সম্প্রদায়ের হলে বিজেপির করা যাবে না এই বিভ্রান্তকর মন্তব্য প্রচার করে তৃণমূল। আজ সকাল 10টা নাগাদ বিজেপি শান্তিপুর শহর মণ্ডল 1-এর পক্ষ থেকে তীব্র ধিক্কার জানিয়ে একটি বিক্ষোভ সভা অনুষ্ঠিত করে শান্তিপুর ডাকঘর মোড়ে। শহর মণ্ডল 1-এর সভাপতি বিপ্লব কর জানান, ক্রমশ শক্তি হারাচ্ছে তৃণমূল। তৃণমূলের বিভ্রান্তকর প্রচারের বেড়াজাল থেকে ক্রমশ সংখ্যালঘু ভাইরা যখন বিজেপিতে যোগদান করেছে, ঠিক সেই সময় তাদের উপর নানাভাবে আঘাত হানছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। প্রশাসন দল দাসে পরিণত হয়েছে, তাই এতদিন বাদেও এখনও কাউকে গ্রেপ্তার করতে সক্ষম হয়নি। তারই প্রতিবাদে আজকে এই বিক্ষোভ কর্মসূচি। প্রায় 8 ঘন্টা ধরে চলে এই বিক্ষোভ কর্মসূচি। দোষীদের গ্রেপ্তারের ব্যাপারে শান্তিপুর থানার পক্ষ থেকে প্রশাসনিক আশ্বাসে উঠে যায় বিক্ষোভ। আমাদের প্রোগ্রাম শান্তিপুরে হাজার হাজার সংখ্যালঘু ভাই তারা ভারতীয় জনতা পার্টিতে যুক্ত হচ্ছে, আর এইটা দেখে তৃণমূল কংগ্রেস বুঝে গেছে তাদের পায়ের তলা থেকে মাটি সরে গিয়েছে, আর সেই জন্য ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা কর্মীদেরকে হামলা করছে সংখ্যালঘু ভাইদের। আজ সংখ্যালঘু ভাইদের নিয়ে আজকে আমরা আন্দোলন নেমেছি। 48 ঘন্টা এখনো হয়ে গেছে, এখনো দোষীরা কেন গ্রেপ্তার হলো না সেই দাবি নিয়ে আজকে আমরা এখানে আন্দোলন করেছি। প্রশাসন এসেছিল, প্রশাসন এসে তারা আমাদের কথা দিয়েছে যে 3 দিনের মধ্যে তারা তাদেরকে গ্রেপ্তার করবে, আর তারা যদি গ্রেপ্তারি না করে আমরা শান্তিপুর টাউন হল বিজেপির থেকে আমরা হুঁশিয়ারি দিচ্ছি। আগামী দিনে শান্তিপুরে ভারতীয় জনতা পার্টির কর্মী কার্যকর্তা এবং সাধারণ মানুষের মধ্যে যে আগুন জ্বলে উঠবে, সেই আগুন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি শান্তিপুরে এসে তার চোখের জল দিয়ে উলিভাতে পারবে না। এক ভয়ঙ্কর পরিস্থিতি শান্তিপুরে হবে। বিপ্লব কর, শান্তিপুর টাউন হল বিজেপির সভাপতি। এখনকার মতো খবর এ পর্যন্ত। পরবর্তী খবরের জন্য নজর রাখুন খবরিয়া 24-এ। নমস্কার।